আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে স্ট্রিট ভিউটা দেখব তা হচ্ছে কলকাতার নিউ মার্কেট। পূর্বে স্যার স্টুয়ার্ট হর্ক মার্কেট নামেই পরিচিত ছিল এই মার্কেটটি। কলকাতার একটি বাজার যা ফ্রি স্কুল স্ট্রিটের, মির্জা গলির স্ট্রিট, রানী রাসমণি সড়কের পাশে লিন্ডিস স্ট্রিটে অবস্থিত। প্রাথমিকভাবে নিউ মার্কেটকে মূল ঘেরা বাজারকে নির্দেশ করলেও আজ স্থানীয় ভাষায় পুরো শপিং মল এলাকাটি প্রায় নিউ মার্কেট বলেই ডাকা হয়। এবং এই নিউ মার্কেট দেখলে দেখতে পাচ্ছেন এই মার্কেটটা হচ্ছে খুবই গিঞ্জি একটি মার্কেট এবং প্রত্যেকটা দোকান একটার পাশে দোকান। এবং এই নিউ মার্কেটে আমার জানা মতন আপনি যা চাইবেন তাই পাবেন এখানে, আশা করা যায়। তো এখানে আপনার ফ্রুটস থেকে শুরু করে আপনার রেস্টুরেন্ট, এর পাশাপাশি হচ্ছে আপনার শুজ, এছাড়াও লোকাল ধরনের যে কোনো ড্রেস কোড, পাশাপাশি হচ্ছে আপনার জামদানি শাড়ি থেকে শুরু করে ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্ট আপনি নিউ মার্কেটে আপনি পাবেন। আর এই নিউ মার্কেটের বিশেষত্ব যে বিষয়টা হচ্ছে এখানে ভ্যারাইটিস হচ্ছে সব আছে, আপনার অন ডিমান্ড আপনি যে কোনো কিছু পাবেন না। হোপ সো, আই হোপ সো। এখানে লাইক ইন্ডিয়ান সব থেকে বড় ব্র্যান্ড র্যামন্ড আমরা দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে র্যামন থেকেও চাইলে এখান থেকে কিনতে পারবেন, অথবা চাইলে স্ট্রিট থেকেও আপনি বিভিন্ন জিনিস কিনতে পারবেন। আর এই নিউ মার্কেটে অনেক সস্তায় সব কিছু কেনা যায়, কিন্তু আপনাকে অবশ্যই প্রাইস নেগোশিয়েট করে নিতে হবে, কারণ যখন কোনো ফরেনার এখানে শপিং করতে আসে তো আমার এক্সপিরিয়েন্স থেকে তো আপনার 200 টাকার জিনিস আপনার কাছে দাম চাইবে 500 থেকে 600 টাকা। তো আপনি নেগোশিয়েট করে 200 টাকা 150 টাকা করে নিতে পারেন। আর এই নিউ মার্কেটের হচ্ছে প্রচুর পরিমাণ এখানে স্ট্রিট ফুড পাওয়া যায়। তো ফ্রুটসগুলো আসলে অনেক টেস্টি, এবং এছাড়া ফ্রুটসের অনেক ধরনের জুস বার আছে এখানে। তো আপনি খুব সস্তায় এখানে জুস খেতে পারেন, লাইক 50 থেকে 60 রুপি দিয়ে হচ্ছে আপনি অর্গানিক আপনার জুস খেতে পারবেন এখান থেকে। আর এছাড়া এই নিউ মার্কেটটা সবসময়ই ব্যস্ত থাকে, এবং আপনি ছুটির দিন ছাড়াও আপনি এখানে যে কোনো সময় আসলেই আপনার এরকম হচ্ছে এর হচ্ছে অবস্থা দেখতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি টুরিস্ট আছে, এছাড়া নেপালিয়ান, এছাড়া হচ্ছে মালয়েশিয়ান, ভুটানি, এরকম অনেক ধরনের টুরিস্ট আছে। আর এই স্ট্রিট এরিয়াতে হচ্ছে বেশ কিছু ধরনের আপনি মেয়েদের হচ্ছে লেডিস প্রোডাক্ট পাবেন, ব্যাগ 50 টাকা থেকে শুরু করে ব্যাগ কিনতে পারবেন, এছাড়া হচ্ছে শুজ আছে, ব্যাগস আছে, এগুলো অনেক সস্তায় কিনতে পারবেন, কিন্তু অবশ্যই সব কিছু আপনাকে নেগোশিয়েট করে নিতে হবে। আর এই নিউ মার্কেট ঘিরে আপনার যে এত দোকান, সবগুলো দোকান তো আর দেখানো সম্ভব না, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেখানে দেখছেন এই নিউ মার্কেটের আরেকটা প্রবলেম হচ্ছে যে স্ট্রিটগুলো দেখছেন যেখানে শপিং করছে মানুষ, তো এই শপিং করার মাঝখান দিয়ে দেখবেন ট্যাক্সি ক্যাব ঢুকছে, এছাড়া রিক্সা ঢুকছে। এটা হচ্ছে এদের রেগুলার একটা জিনিস, যেখানে কোনো ট্রাফিক সিস্টেম নেই, তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে কোনো গাড়ি এখানে প্রবেশ করতে পারে। আর এখন আমি একটা নিউ মার্কেটের মধ্য স্থানে আছি, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে 60 টাকায় হচ্ছে বিভিন্ন জিনিস কেনার সব সাইন দেখছি, পাশাপাশি বেলুন দেখতে পাচ্ছি আমি। আর আপনি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ শপিং করছে এখানে, সবার হাতে 2, 4, 5, 10টা করে বড় বড় ব্যাগ, সবাই এখানে শপিং করেছে। আর এখানে ম্যাক্সিমামই হচ্ছে টুরিস্ট, কারণ এই কলকাতা ঘিরে যারা হচ্ছে এখানে ঘুরতে আসে অথবা ইন্ডিয়াতে যারা ঘুরতে আসে, তো প্রায় সবাই ট্রাই করে যে এই নিউ মার্কেটে 1 থেকে 2 দিন থেকে শপিং করার জন্য, কারণ এই নিউ মার্কেট থেকে আপনি মুভ করার জন্য কলকাতা এয়ারপোর্টটা খুবই কাছে এখান থেকে, আর পাশাপাশি এখান থেকে হাওড়া রেল স্টেশনও কাছে। তো নর্মালি মানুষ হচ্ছে এই নিউ মার্কেটে থেকেই আশেপাশে মুভ করে। তো আমি এখন যেখানে আছি এই শপিং মলটা হচ্ছে সিম পার্ক নামে একটি শপিং মল। তো এটার আন্ডারগ্রাউন্ডেই হচ্ছে শপিং মল আছে এবং উপরেও শপিং মল আছে, তো আপনার চাইলে উপর থেকেও শপিং করতে পারবেন, নিচ থেকেও শপিং করতে পারবেন। আর আমার মনে হয় নিউ মার্কেট এত বড় যে আসলে আপনার শপিং মলের ভিতরে যে শপিং করার এখানে আসলে প্রয়োজন নেই, কারণ এর স্ট্রিটে এত ধরনের আপনার প্রোডাক্ট সেল করে যেগুলো আসলে শপিং মলের থেকে অনেক বেটার বেটার অনেক কিছু সেল করে। আর পাশাপাশি হচ্ছে এই নিউ মার্কেটের আপনার অনেক ধরনের আপনি দেখবেন হচ্ছে বেস্ট বেস্ট কিছু হচ্ছে আপনার ব্র্যান্ড আছে, যেমন হচ্ছে সি লেদার। সো আপনি চাইলে যদি লেদার্স কোনো প্রোডাক্ট কিনতে চান তো আপনি অনায়াসে শ্রী লেদারে যেতে পারেন, এখানে খুবই খুবই সস্তা হচ্ছে প্রোডাক্ট সেল করে। লাইক হচ্ছে আপনার একটা ব্যাগ হচ্ছে আপনার 200 থেকে 300 রুপি, অথবা হচ্ছে আপনার শুজ হচ্ছে শুজগুলো হচ্ছে আপনার অ্যারাউন্ড 500 রুপিসের মধ্যে অনেক ভালো ভালো আপনার শুজ নিতে পারবেন, যেগুলো বাংলাদেশ থেকে কিনতে গেলে অলমোস্ট 2 থেকে 3 হাজার টাকা লাগবে, কিন্তু আপনি শ্রী লেদার থেকে আর অনেক সস্তায় কিনতে পারবেন। আর সামনে যে শপিং মলটা দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে এস এস হক মার্কেট বলা হয়।
তো এই মার্কেটের ভিতরে অনেক কিছু আছে, পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পুতুল সাজানো রয়েছে। এই পুতুলের দামগুলো তেমন বেশি না, আপনার 100 থেকে 120 রুপি দিয়ে আপনি এই পুতুলগুলো কিনতে পারবেন। তো আমি অলমোস্ট মার্কেটের ভিতরে প্রবেশ করে ফেলেছি, দেখি মার্কেটের ভিতরে কি কি আছে। তো এখানেও দেখা যাচ্ছে কিছু ব্র্যান্ডের শপ আছে। অনেক রাত হয়েছে অলমোস্ট, আমি এখন ভিডিওটা করছি প্রায় 9:30-টার দিকে, তো কিছু শপিং মলের হচ্ছে শপ হচ্ছে অলরেডি বন্ধ করে দিয়েছে। তারপরও দেখি আমরা কি কি আছে এই বন্ধ শপিং করে মলটার দিচ্ছে। ভিতরে। দেখা যাচ্ছে এখানে লেডিস কিছু কর্নার, এখানে হচ্ছে লেডিসদের প্রোডাক্টগুলো এখান থেকে কিনতে পারবেন আপনি, অনেক ধরনের লেডিস। আপনার শাল দেখা যাচ্ছে, এছাড়া হচ্ছে কুর্তি দেখা যাচ্ছে, আর বেবিস ক্লোথ দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে বড়দের এগুলো শপিং মল শপিং করার জন্য। তো আপনি যদি হচ্ছে শপিং করতে চান, আপনি এগুলো থেকে অনায়াসে কিনতে পারবেন। অবশ্যই আপনাকে প্রত্যেকটা দোকান থেকে নেগোশিয়েট করে নিতে হবে, কারণ যখন দেখে তারা ফরেনার এখানে এসে শপিং করে, তো স্বাভাবিকভাবে তারা দাম যেটা স্বাভাবিক প্রাইস এর থেকে বাড়িয়ে সবসময় বলে। এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর সামনেও দেখতে পাচ্ছি আমরা আরো বেশ কিছু শপ, তো দেখি এগুলো কি কি শপ আছে। এটা হচ্ছে ছোট্ট একটা চিপস দেখা যাচ্ছে এখানে সেল করে, আর সামনের দোকানগুলো বড়। তো প্রায় অনেকগুলো দোকানই বন্ধ করে দিয়েছে, কারণ এই মার্কেটে অলমোস্ট 9টা 9:30-টার দিকে দোকানগুলো বন্ধ করে দেয়। তো এখন তো অলমোস্ট প্রায় বন্ধর কাছাকাছি সময় এসেছি আমি। দেখা যাচ্ছে সবার হাতেই হচ্ছে ব্যাগ, সবাই শপিং করেছে। আর আমার দেখা কলকাতায় ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশি, আর সব থেকে বেশি মানুষই কলকাতায় এসে থাকে। তো এখান থেকে অনেকে বিজনেস পারপাস বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে কিনে হচ্ছে কম টাকায় সেল করে। এর পাশাপাশি হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি সামনে অনেকগুলো লেডিস ক্লথ, এখান থেকে আপনি চাইলে শাল কিনতে পারবেন। তো শালগুলো অবশ্যই দেখে শুনে নেবেন, কারণ এই শালগুলোর মধ্যে অনেকেই নকল শাল আছে। তো অবশ্যই আপনি দেখে এবং দামটা জাজমেন্ট করে এরপরে নেবেন। তো আমরা অলমোস্ট এই মার্কেটের প্রথম যে লেনটা ছিল এটা ক্রস করেছি, পাশে এখন আমরা ভিতরের দিকে দেখি আর কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি অনেক জাঁকজমক ভাবে শপিং হচ্ছে। তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। মানে দুই আঙ্গুল তুমি চিন্তা করো তাহলে কত, দুই আঙ্গুল এটা মানে চার আঙ্গুল মানে চারটা ও চার আঙ্গুল ফোর ফিঙ্গার থাকবে। হ্যাঁ ফোর ফিঙ্গার 21টা 520 টাকা। তুমি কি নিবে আমি ওইদিকে একটু দেখছিলাম আর কি দোকানে কি আছে। হ্যাঁ
একটু ভালো লাগবে বসে আর লাগবে। Thank you.